প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস হচ্ছে গুণফল শিক্ষা। এই ক্লাসটি যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, গুণের সমস্ত তোমরা নিয়ম শিখে যাবে। হ্যাঁ, বোর্ডের দিকে লক্ষ্য করো, এটা হচ্ছে গুণ চিহ্ন। হ্যাঁ, দুইকে 323 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, গুণ শিক্ষার আগে আমাদেরকে নামতা ভালো করে শিখতে হবে। হ্যাঁ, যদি নামতা আমরা শিখে থাকি, গুণ সহজেই আমরা পেরে যাব। হ্যাঁ, দুইকে 323 দিয়ে গুণ করলে দুই এককে দুই, দুই দুয়ে চার, দুই তিন কত হয়? দুই তিন হয় ছয়। দুই এককে দুই, দুই দুয়ে চার, দুই এককে দুই, দুই দুয়ে চার, দুই তিন ছয়। 323কে দুই দিয়ে গুণ করলে গুণফল হচ্ছে 646। তারপরে দ্বিতীয়টি দেখো, এটা হচ্ছে হাতে রেখে গুণ করতে হবে। হ্যাঁ, 33কে 45 দিয়ে গুণ করতে হবে। প্রথমে দেখো, তিন একবার এই তিনটা দিয়ে 45কে গুণ করতে হবে, একবার এই তিনটাকে 45 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, তিন পাঁচা কত হয়? 15। 15কে 10 হয় 10, 5 15। এই ডান পাশেরটা বসবে 5, হাতে থাকছে তার 1, 3, 4, 12, 12 আর হাতের 1-এ নিয়ে 13। তারপর যখন এই সংখ্যাটা এই ওপর দিয়ে গুণ হয়ে গেল, তখন দ্বিতীয় যে সংখ্যাটা আছে সেটা গুণ করার সময় এই নিচে সংখ্যার নিচে ক্রস দিব। হ্যাঁ, তারপর তিন, আবার তিনকে 45 দিয়ে গুণ করব, আবার তিনকে 45 দিয়ে গুণ করব। তিন পাঁচা 15, 15 5 বসালাম, হাতে থাকলো তার 1, 3, 4, 12, 12 আর হাতের 1-এ মিলে হচ্ছে 13। এবার এটাকে কী করতে হবে? এটাকে যোগ করতে হবে। এখানে 5 নেমে গেল, 3 আর 5-এ কত হয়? 8। 1 আর 3-এ কত হয়? 4। এখানে যেহেতু 1 আছে, ওপরে কোনো সংখ্যা নেই, একটা এখানে নামিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে 33কে 45 দিয়ে গুণ করলে গুণফল হচ্ছে কত? 1485। গুণফল কত হচ্ছে? 1485। এবার তৃতীয় গুণটি দেখো, 301কে 105 দিয়ে গুণ করতে হবে। 5কে প্রথমে এই 301 দিয়ে গুণ করতে হবে, তারপর শূন্যর সঙ্গে এই তিনটি সংখ্যার 301কে গুণ করতে হবে, 1-এর সঙ্গে একবার 301কে গুণ করতে হবে। তাহলে 5-1-কে 5, 5-এর সঙ্গে শূন্য গুণ করলে শূন্যই হবে, 5-3-15। একটি সংখ্যা যেহেতু গুণ করে নিলাম, সেহেতু এখানে একটা ক্রস দিয়ে দিলাম। শূন্যর সঙ্গে এই 301-এর গুণ করলে তিনটি শূন্যই পাবো। শূন্যর সঙ্গে যে কোনো সংখ্যার গুণ করলে শূন্যই পাওয়া যাবে। এবার যেহেতু দ্বিতীয় সংখ্যাটাও গুণ করে নিলাম, সেহেতু দ্বিতীয় এখানে ক্রস দিয়ে দেবো। 1-এর সঙ্গে এবার 301-এর গুণ করবো, 1-1-কে 1, 1-এর সঙ্গে শূন্যর গুণ করলে শূন্যই হবে, 1-কে 3 দিয়ে গুণ করলে 3-ই হবে। তাহলে এবার এটাকে যোগ করে দেবো, এখানে 5 চলে এলো, এখানে 0-0, এখানে 1টি 0 হবে, 5-0-0, এখানে 1টি 0 পাওয়া যাবে। হ্যাঁ, 0কে 0 যোগ করলে 0ই হবে। তারপরে 5 আর এখানে 0 আছে, 0-র কোনো মূল্য নাই, তাহলে 5 আর 1-এ 6, এখানে 1 আছে, পরপর 0 আছে, তাহলে সেহেতু 0-র মূল্য নেই, যেহেতু 1-ই বসিয়ে দিলাম। এখানে 3 আছে, 3-এর উপরে আর কোনো সংখ্যা নাই, 3-ই বসিয়ে দিলাম। তাহলে 105কে 301 দিয়ে গুণ করলে কত হবে? গুণফল 31605। এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক করে দেবে। তার সঙ্গে সঙ্গে তোমরা যদি এই ক্লাসে নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দেবে।